হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমতাজ, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল, এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, অ্যালোভেরা জেল আমি 1 চামচ নিয়েছি। আর একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, এর থেকে অয়েলটাকে বার করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব, স্ক্যাল্প হেয়ারের লেন্থ পুরোটাতেই আমি খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নেব। স্ক্যাল্পটাতে হালকা একটু মাসাজ দেবো এটা লাগানোর পর। তো প্রথমে আগে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি সব জায়গাতে, তারপর হালকাতে একটু মাসাজ করে নেব। পুরো চুলগুলোকে এক জায়গায় করে বেঁধে নিয়েছি। এবার আমি আমার আইব্রোটাকে একটু ক্লিন করব। তো অনেকদিন থ্রেডিং করানো হয়নি, তো তার জন্য যেগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলোকে আমি একটু এরকম একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। একটু পাউডার লাগিয়ে নিচ্ছি। তো আমি থ্রেড দিয়ে করব না, আমি টুইজার নিয়ে নিচ্ছি। টুইজার দিয়ে আমি একটা একটা করে উঠিয়ে নেব, খুব বেশি নেই, খুব অল্প অল্প দুই একটা উঠেছে, তো সেগুলোকেই আমি ক্লিন করে ফেলব। তো আমি পার্লারে গিয়ে থ্রেডিং খুব কমই করি, তো তার জন্য একটু একটু উঠলেই আমি ক্লিন করে ফেলি। এবার আমি আমার আপার লিপটাকেও ক্লিন করব, আপার লিপের হেয়ারগুলোকেও রিমুভ করব। তো তার জন্য আমি এখানেও একটু পাউডার লাগিয়ে নিচ্ছি আর টুইজার দিয়ে আমি এটাকেও ক্লিন করে ফেলছি। করলে অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর ব্যথাও কম লাগে, কিন্তু টুইজারে একটু সময়ও বেশি লাগে, ব্যথাটাও বেশি লাগে। তো আমি এটাতেই কমফোর্টেবল, প্রথম থেকে এভাবে করে আসছি, তো তার জন্য আমি ওটাই করেছি। তো এবার আমি স্কিন কেয়ার করছি, স্কিন কেয়ারের জন্য আমি ফার্স্ট ইউজ করছি চারকোল পিল অফ মাস্ক, এটা আমি গুড ভাইবসের নিয়েছি। তো এটাকে আমি পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাতে আমার স্কিনটা একটু সফট হয়ে যাবে, ডেড সেল রিমুভ হবে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো রিমুভ হয়ে যাবে, কিছু ফেশিয়াল হেয়ারও এর সঙ্গে ক্লিন হয়ে আসবে। তো আমার ড্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে ফেলছি। উঠিয়ে ফেলার পর আমি প্লেন ওয়াটার দিয়ে আমার ফেসটাকে একটু ওয়াশ করে নেব, নিয়ে তারপর নেক্সট প্রসেসে আমি চলে যাব। তো আমার এখানে ওঠানো হয়ে গেছে, এবার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছেন এগুলো দিয়ে আমি একটা ফেশিয়াল করব। তো ফেশিয়ালের জন্য আমি প্রথমেই নিয়েছি বেসন, তারপর গোলাপ জল, তারপর একটু লবণ, ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, গোলাপের পাপড়ির গুঁড়ো, ভিটামিন ই ক্যাপসুল, কাস্তুরি হলুদ আর গ্লিসারিন। চলুন ফেশিয়ালটা দেখে নিই। তো প্রথমেই আমি লবণ নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে অয়েল বার করে মিক্স করে নিচ্ছি, আর গ্লিসারিন নিয়ে নিচ্ছি 1 চামচের মতো নিয়েছি, সবগুলোকে মিক্স করেছি, ফেসে অ্যাপ্লাই করছি। এটা আমার ক্লিনজার আর স্ক্রাব দুটোরই কাজ করবে। তো 2 থেকে 3 মিনিট মাসাজ করার পর আমি ক্লিন করে নিলাম। এবার আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, তার থেকে অয়েলটা নিয়ে নিয়েছি, ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলের কয়েক ফোঁটা আমি দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি মাসাজ ক্রিম হিসেবে ইউজ করছি। খুব সুন্দরভাবে আমি মাসাজটা দেব। আমার ভিডিও যারা ফার্স্ট টাইম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। 10 থেকে 15 মিনিট আমি মাসাজ করব আমার ফেসটাকে। মাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হয়, তো তার জন্য স্কিনটা গ্লো করে।
তো আমার এখানে মাসাজ হয়ে গেছে, এবার আমি প্যাক বানিয়ে নিচ্ছি। প্রথমে বেসন নিয়ে নিয়েছি, তারপর গোলাপের পাপড়ির গুঁড়ো নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে অয়েল বার করে নিয়ে নিচ্ছি, গোলাপ জল নিয়ে নিচ্ছি, ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল নিয়েছি 2-3 ফোঁটা, পুরো সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা থিক লেয়ার অ্যাপ্লাই করব এই প্যাকটার। এই প্যাকটা অনেক বেনিফিট দেবে আমাদের স্কিনের, স্কিনকে গ্লো করবে, দাগ ধাব্বা রিমুভ করবে, অ্যাকনে পিম্পলের সমস্যা থাকলে সেটা থেকেও আমাদের উপকার করবে। তো আমি আমার ফুল ফেসে লাগিয়ে নিয়েছি, এবার আমি ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি। সম্পূর্ণরূপে ড্রাই হয়ে গেছে, আমি ক্লিন করে ফেলেছি। আমি খুব ভালো ফিল করছি, খুব সফট, স্মুথ আর গ্লোয়িং ফেয়ার লাগছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।